দুজনকে দেখলেই মনে হয় চির তরুণ মানে দাম্পত্য মানে দম্পতি, চির তরুণ দম্পতি। কেন এরকম মনে হয়, এই রহস্যটা কি? আসলেই তো আমরা চির তরুণ, সেজন্যই মনে হয়, আর কোনো কারণ নেই। কিছু একটু রহস্য থাকে না, দু একটা নিজে বাড়ি বলে না কি জানি। সেলিমকে মাঝে মাঝে কেউ জিজ্ঞেস করলে সেলিম বলে, ভাই ঘুম থেকে উঠে আমরা দুজন দুই চামচ ফরমালিন খাই। আপনারা কি করেন? তো সেলিম বলছে, আমি আর রোজি সকালবেলা উঠে দুজন দুই চামচ ফরমালিন খাই। আচ্ছা, আপনাদের এই 28 বছরের জীবন মানে একই ছাদের নিচে আপনারা মানে এই একসাথে আপনি বলছেন, সেলিম ভাই আপনি বলেন। এটা খুব অস্বাভাবিক তো না, তারা কিন্তু দীর্ঘ 30-50 বছর এক একজন দাম্পত্য জীবন কাটিয়েছে এবং সুখের সাথে কাটিয়েছে। আমাদের এখানে এইটা এত আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই শো বিজনেসে বা এই মিডিয়াতে নানা রকম অঘটন ঘটে এবং সেটা অনেক বেশি মানুষের জানাজানি হয়ে যায়, ফলে এটা একটা দেখা যায় যে আরে এটা হঠাৎ করে টিকে গেল, এই ইনিংসটা কেমন করে মানে এই পার্টনারশিপটা এতদিন টিকে যাচ্ছে কেন, মানে সবারই এক ধরনের এক্সপেকটেশন থাকে যে এনারা নানা রকম ভাবে কাজ করে, উনি অনেক ছেলেদের সাথে অভিনয় করছে, উনি অনেক মেয়েদের সাথে অভিনয় করছে, তো এতদিন ধরে সম্পর্ক কি করে টিকছে, এটাই তাদের কাছে একটা আশ্চর্য। এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে এটা ভাবনার ক্ষেত্রেও, কারণ কি দর্শক আমাদেরকে যখন দেখছে, আমাকে দেখছে বা রোজিকে দেখছে বা তোমাকে দেখছে, আমরা এত ইনভলভ হয়ে ওই ক্যারেক্টারগুলো করছি, ফলে ওরা সত্যি সত্যি ভেবে নেয় যে আলমগীর সাহেব শাবানা হচ্ছে ওনার জামাই, ওরা তো না আসলে তো না। হ্যাঁ, তো ওই যে ধারণাটা মানুষের মধ্যে হয়, ফলে এক ধরনের চিন্তা ওর মধ্যে চলে যায় যে তাহলে উনি এত প্রেমের অভিনয় করলো অমকের সঙ্গে, তো রোজির সাথে এখনো টিকে আছে কি করে, বা রোজির ক্ষেত্রেও এই একই জিনিস চিন্তা করছে বা তোমার ক্ষেত্রে চিন্তা করছে, ফলে এই যে এই জাতীয় কিউরিওসিটিটা থাকে। কিন্তু 28 বছর ইটস নট এ অনেক লং টাইম না, এটা আরো অনেক দিন যেতে হবে। পূর্ণিমা রলো মমতাজ মেহে।